গাইজ, আমি রাহাত খান তাওহিদ। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি মূলত আসছি হচ্ছে কাটাবনে। কাটাবনে আমি আপনাদেরকে কুকুর বিড়াল সম্পর্কে কিছু ধারণা দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কুকুর বিড়ালের দামগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলেন যাওয়া যাক। তো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা ভাই, আপনার হাতে তো দেখতেছি দুইটা খুব সুন্দর সুন্দর ডগ আছে। তো ডগ দুটার নাম কি ভাই? ফার্স্টে ডগ দুটার নাম বলেন। লাসা পাপি। কোনটা লাসা কোনটা? আমেরিকান লাসা বলে না? আচ্ছা আচ্ছা, খুবই প্লেফুল ডগ, স্মল ডগ, মানে এটা ছোট থাকে, লংটা বড় হয়, লং হেয়ার। আচ্ছা আচ্ছা, নরমালি সব খাওয়া দাওয়া করে। আচ্ছা, সব খাওয়া দাওয়া করে না? মানে বেল্ট মেটারে খুবই খুবই কি উদ্যোগ। আচ্ছা ভাই, এখন কাউন্টার প্রাইস আপনারা কত চাচ্ছেন আর কি? মূলত আমরা চাচ্ছি 30,000 পার পিস। 30,000 অনলি? 30,000 পার পিস, ওয়ান পিস আর কি? অনলি? তো অনলি তো মানে, আচ্ছা যাই হোক। তো মানে পরিচিত, আমরা পরিচিত হিসাবে যে কোনো কাস্টমারকে আমি একটু ডিসকাউন্ট করে দিবেন। অবশ্যই অবশ্যই। তো দর্শক, আপনার আমার ব্লগ দেখে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন। আর আপনার ডগগুলা দেখতে পারতেছেন, দেখেন কত সুন্দর ডগগুলা, আর ডগগুলা খুব প্লেফুল, দেখলেই বোঝা যায়। দর্শক, তো দেখতেছেন পিডিভার্স মামুন ভাইয়ের হাতে, দেখতে আমাদের মামুন ভাই, এটা মামুন ভাইয়ের হাতে আরও দুইটি ডগ চলে আসছে। এগুলো খুব ভালো কোয়ালিটির ডগ। ডগগুলো আপনারা দেখতে পারতেছেন খুব প্লেফুল, খুব ভালো ভালো মানের ডগগুলা, সুস্থ, খুবই সুস্থ, সুস্থ সবল। এখানে কোনো অসুস্থ ডগ আপনারা পাবেন না। এগুলো এখানে কোনো অসুস্থ ডগ নেই, আপনারা সব ভালো পিওর 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 ব্রিড পাবেন এখানে। এখানে কোনো মিক্স ব্রিড হবে না, সব পিওর ব্রিড হবে। আচ্ছা, তো মামুন ভাই, আপনার হাতে যে দুইটা আছে সেই দুইটার সম্পর্কে আমাকে কিছু বলেন। এটা ভাই স্পিস জাপানি, জাপানি স্পিস এখানে খাওয়া যায়। নিয়ম কানুন আমার কাছে, যেমন আমরা আমাদের কাছে সবচেয়ে নিয়ম কানুন সবচেয়ে বোঝাই দিই, বোঝাই দিয়ে দিই। আর যে কোনো সমস্যা হলে আমরা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, দামাদামি করে নেওয়া যাবে। এদের ভিতরে আবার দুইটা জোড়া থাকলে এদের ভিতরে বাচ্চাও দেয়, বাচ্চাও দেয়। এদের বেবি হয়, এক বছর পরে মেচিউর হয়, তখন এই বাচ্চা আবার আমরা করে করি। আচ্ছা মামুন ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন, মানে এই ডগ গুলো কি এই সেম সাইজে থাকবে না বড় হবে? একটু বড় হবে, কারণ এদের লোমটা আরো বড় হবে, দেখতে আরো কিউট হবে। অবশ্যই দেখতে আরো কিউট হবে, খাওয়ার উপর নির্ভর, খাওয়ার উপর নির্ভর করে, মানে যত্ন সহকারে পালতে হবে। আচ্ছা, মানে সপ্তাহে গোসল আছে, একবার গোসল করাতে হবে, যত্ন করে পালতে হবে, যত্ন করে পালতে হবে, দেখতে আরো আরো কিউট হবে, কারণ স্মল এখন তো ওদের বয়স একটু মান, জি জি, ছোট বয়সও কম, বয়স ওরা যত বড় হবে ওদের আমরা হেলদি হবে, লংটা বড় হবে, দেখতে সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। যত্ন করবেন যত, আর ওদের নাম রাখতে হবে, নাম রাখতে হবে। হ্যাঁ মামুন ভাই, আমি ফার্স্ট অফ অল আমি আইসে দেখতেছি আপনার প্রত্যেকটা ডগ খুব প্লেফুল, খুবই অ্যাক্টিভ, মানে আমি দেখে আমি এর জন্য মানে আমাদের কাছে এটা শিওর গ্যারান্টি পাবে, পিওর বি কুকুর পাবে, আবার সুস্থ সবল, সুস্থ সবল তো পাবে। হ্যাঁ, আমরা একটা কুকুর সুস্থ না হলে সেল করি না, কারণ এদের খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে। কুকুর কেনার আগে একটা জিনিস লক্ষ্য করবেন, ওদের খাওয়াটা দেখে নেবেন। আচ্ছা, যে কুকুরটা সুস্থ আছে কি, আর কি কি দেখে মানুষ নিবে? চালু থাকবে, প্লেফুল থাকবে, কারণ একটা কুকুর যখন সুস্থ থাকে ওরা খুবই প্লেফুল থাকে, খুব প্লেফুল থাকবে, খাওয়া দাওয়া ওকে থাকবে। আর সুস্থ ছাড়া আমরা ফেল করি না। কেটি পার্ট বাংলাদেশের নাম করা দোকান, কেটি পার্টে বিভিন্ন ধরনের কুকুর পাওয়া যায়। হ্যাঁ, খুব প্লেফুল। হ্যাঁ, দেখতে দেখাই যাচ্ছে। এর বয়স হলো 4 মাস, এর নাম হলো জিমি। জিমি নাম আমরা চেস করা যাবে, কিন্তু আমরা খুবই ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ লোক এটা এটা পালে গার্ড ডগ। আচ্ছা আচ্ছা, কারণ একটা কুকুর কোনো সময় দেখবেন যে তারে যেভাবে ট্রেন করবেন ওইভাবে শিখবে, টেস্ট শিখবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডগ কখনো বেমানি করে না, এটা ঠিক বলছে। তো মামুন ভাই, এটার বয়স কত আছে? এটা বয়স 4 মাস। এটা 4 মাস না? তখন বয়স দেখবেন, ওরে ওরে এখন কিনে কিছু হয়নি। আচ্ছা, দাঁত আছে,
দর্শক দেখতে পারতেছেন কত প্লেফুল দেখেন আপনারা, কত সুন্দর প্লেফুল। তো মামুন ভাই, এটার প্রাইস আপনি কত যাচ্ছেন? 35,000। আমার ব্লগ দেখে আসলে ভাই কত দিয়ে আর কি ছাড়তে পারবেন? দেখাই যাচ্ছে আপনার প্রত্যেকটা ডগই খুব প্লেফুল, খুবই সুস্থ, খুবই সুস্থ। আমি দেখে আমি আসলেও আমার খুব ভালো লাগতেছে। ওই যে দেখছে কত সুন্দর, দর্শক দেখতে পারতেছেন হ্যান্ডশেক করতেছে। ওয়াও ওয়াও, দর্শক দেখতে পারতেছেন আপনারা কত সুন্দর প্লেফুল, হ্যান্ডশেক বললে হ্যান্ডশেক করতেছে। তো মামুন ভাই, এখন আর আর কি দেখাবেন আমাদেরকে? ল্যাবরাডর। আচ্ছা, তো দর্শক দেখেন মামুন ভাই ল্যাবরাডর একটা ডগ বের করছে। আমার দেখা মতে, লাইফে আমার দেখা মতে এত বড় ল্যাবরাডর ডগ আমি দেখি নাই। তো এটা শুধু মামুন ভাইয়ের দোকানে একমাত্র পাওয়া যাবে। কি মামুন ভাই, এত বড় ডগ কি মানে? আচ্ছা আচ্ছা, এটা তো আমিও দেখতেছি, আমি তো খুব কমই দেখছি ভাই এত বড় ল্যাবরাডর। খুবই কোয়ালিটি ভালো। দর্শক আপনারা দেখেন মাত্র 8 মাস বয়সের ল্যাবরাডর, মাশাআল্লাহ কত বড়। খুবই ফ্রেন্ডলি, যেভাবে তো দর্শক দেখতে পারতেছেন কত প্লেফুল দেখেন, কত প্লেফুল সে খেলতেছে, সে বেড়ে যাচ্ছে। আমার দেখার মতো সব থেকে ভালো এবং প্লেফুল একটা ল্যাবরাডর আমি দেখলাম, আর এত বড় ল্যাবরাডর আমি আগে কখনো দেখিনি দর্শক। তো আপনারা যদি নিতে চান এই ল্যাবরাডরটা, মেল, এটা হচ্ছে গিয়ে মেল, এটার বয়স ছেলে আর এটার বয়স হচ্ছে গিয়ে 8 মাস। আপনারা যদি 4 ফিট লম্বা, দর্শক বুঝতে পারতেছেন 4 ফিট লম্বা এটা। তো আপনারা যদি এই ল্যাবরাডরটা নিতে চান তাহলে অবশ্যই মামুন ভাইয়ের শোরুমে যোগাযোগ করবেন, আমি মামুন ভাই নাম্বার দিয়ে দিব। মামুন ভাই, এটার প্রাইসটা কত চাওয়া হচ্ছে? দর্শক, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 55,000। আর যদি আপনারা আমার ব্লগ থেকে আসলেও তো কিছু কম হবে। আর আমার দেখার মতো এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় ল্যাবরাডর, আমি এর আগে কখনো দেখিনি। তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমি ডিসক্রিপশনে এটার নাম্বারটা দিয়ে দিব, আপনারা আসবেন কিনবেন। তো এখানে এখন আমরা বিড়াল দেখবো, এখন আমরা কিছু বিড়াল দেখি। দর্শক দেখেন কত সুন্দর একটি পার্সিয়ান মামুন ভাই বের করলো। গিট্টু, বিড়ালটার নাম গিট্টু। আচ্ছা আচ্ছা, 6 মাস, 6 মাস, 6 মাস। আচ্ছা, মিডিয়াম মিডিয়াম আছে, লং হেয়ার আছে, শর্ট হেয়ার মিডিয়াম। আচ্ছা আচ্ছা, তিনটা কোয়ালিটি হয়। আচ্ছা, ছেলে বিড়াল আপনার পার্সিয়ান তো এখন বাংলাদেশে মনে হয় একটা মানে অনেক চাহিদা বেশি। বছর 4 বার বাচ্চা দেয়, লাভজনক ব্যবসা। তো মামুন ভাই, এই এই বিড়াল এটা পটিডেন, এটা পুরো পটিডেন না? আর এটার খাবার কি কি? দর্শক এই দেখেন আপনারা এখানে সকল রকম ক্যাট ফুড আপনারা পেয়ে যাবেন। দেখেন ডগ ফুড, ক্যাট ফুড আপনারা এভরিথিং এখানে পেয়ে যাবেন সুন্দর মতো। আচ্ছা আচ্ছা, ওই দেখেন আপনারা দেখেন এখানে ডগ ফুডও আছে, ক্যাট ফুডও আছে, এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে যে কোনো ট্রিটমেন্ট হোক, যে কোনো পশু পাখি ট্রিটমেন্ট নর্মালি দিতে পারি আমাদের আমাদের অভিজ্ঞতা হিসাবে, কারণ পশু টাকা নর্মালি সমস্যা হলে আমরা বুঝে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাই, এই এই আমার এই যে পার্সিয়ানটা, যে এই পার্সিয়ানটা কি একটাই আছে এখন? একটা আছে, আবার একটা ফিমেলটা বের করছে, ফিমেল একটা আছে, হোয়াইট কালার ফিমেল আছে একটা। দর্শক এখন একটা ফিমেল বের করছে, তো একটা তো এটা একটা মেল ছিল, এটা মেল ছিল দেখছেন আপনারা, এই যে এটা হচ্ছে গিয়ে ফিমেল। ওয়াও, এটা হোয়াইট কালার, এটা শর্ট হেয়ার, কারণ বিড়াল লং হেয়ার সবাই পছন্দ করে, কিন্তু শর্ট হেয়ার একটা দিক থেকে ভালো, এদের পছন্দটা পড়ে না, পছন্দটা পড়ে। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর, সবই একই,
শর্টকাটটা ওদের পালার সুবিধা কি ওদের লোমটা খুবই কম পড়ে, লোমটা খুব কম পড়ে। আর এদের বাচ্চা সেম এইভাবে বাচ্চা দেয় বছরে চারবার। আচ্ছা, পালার নিয়ম হিসেবে আমরা বাচ্চা পাইবেন, বাচ্চা পাবো। আচ্ছা, আপনার ছয় থেকে আট মাসে মেসি ওঠে ওরা, ছয় থেকে আট মাসে পূর্ণ বয়সে ওরা বাচ্চা দেওয়া শুরু করে। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাই এখন আপনি আমাকে এটার প্রাইসটা বলবেন। এটা মেলটা আপনাকে 420,000 টাকা। এটা মেলটা হচ্ছে গিয়ে 20,000 টাকা না? দর্শক দেখতে পারতেছেন এটা এটার মেলটা হচ্ছে গিয়ে দেখতেই পারতেছেন কত সুন্দর বিড়ালটা। তো এটা হচ্ছে গিয়ে 20,000 টাকা চাওয়া হচ্ছে। আপনারা যারা আসবেন তারা কিছু অবশ্যই আমরা মামুন ভাই দামা দামি করে আপনার নিতে পারবেন মামুন ভাইয়ের কাছ থেকে। আমার পরিচিত হিসেবে তো অবশ্যই মামুন ভাই কিছু ডিসকাউন্ট দিবেন অবশ্যই। দুইটার ক্ষেত্রে তো ভাই দিবেন নাকি এটার ক্ষেত্রে? তো দামও বেশি, মামুন ভাই আমি একবার আপনার এখানে আসছিলাম তো তখন দেখছি অনেক আপনার পার্সিয়ান ভরা ছিল, তো মনে হয় খুবই খুবই চাহিদা এটা বেশি সেল হয় না? দর্শক আমি আসলে এসব অবাক যে মামুন ভাইয়ের কাছে আমি দুইটা পার্সিয়ান দেখতেছি, মূলত অনেকগুলো পার্সিয়ান ছিল সব বিক্রি হয়ে গেছে মনে হয় না মামুন ভাই? সব বিক্রি হয়ে যায়। তো দর্শক আপনারা আসবেন, এখনো দুইটা আছে, যারা নিতে চান তো অবশ্যই চলে আসবেন মামুন ভাইয়ের দোকানে, অবশ্যই আপনারা আসবেন। আমি ডিসক্রিপশনে মামুন ভাইয়ের ঠিকানা সহ সবকিছু আমি দিয়ে দিব। ভিডিওটি এই পর্যন্তই, বেশি বাড়াবো না। তো আচ্ছা, কাটাবন মোড় থেকে বিভিন্ন ধরনের পশু প্রাণী, ডগ, ক্যাট, যেমন পশু পাখি সবকিছু পাওয়া যায়। আর যে কোনো নতুন কিছু লাগলে আমাদের মোবাইল নম্বর থাকবে, কন্ট্যাক্ট নম্বর থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন। আর আমরা যে কোনো টুকুটা নর্মালি সার্ভিস আমরা দিতে পারবো, কারণ যে পশু প্রাণীর অনেক সময় রোগ হয়, অসুস্থ হয়, ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।